হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি কলকাতা পুলিশ কনস্টেবলের স্পেশাল জিকে ক্লাসের আজ দশ নম্বর পর্ব পঞ্চাশটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন এনকেফেলাইটিস রোগে মানব দেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক অপশন খ দুই নম্বর ভারতের কোথায় বার্ড ফ্লু পরীক্ষা কেন্দ্র রয়েছে পুনে অপশন ক তিন নম্বর সাপের বিষে কোন ধাতু থাকে জিঙ্ক অপশন খ চার নাম্বার চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত আসামের যোরহাট অপশন গ টেকোলাই চা গবেষণা কেন্দ্র পাঁচ নাম্বার গোল বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত আলু অপশন খ ছয় নম্বর লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিস দিতে হবে ১৪ দিন অপশন খ সাত নাম্বার বিধান পরিষদের সদস্য হতে হলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে তিরিশ বছর অপশন ক আট নম্বর পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি নিউ ইয়র্ক অপশন গ নয় নাম্বার কত বছরের কম বয়সীদের কারখানা ও খনিতে নিযুক্ত করা যায় না চোদ্দ বছর অপশন খ দশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত হয় উনিশশো ছিয়াত্তর সাল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী এগারো নম্বর আকাশ নীল কেন বায়ুমণ্ডলে প্রবেশের সময় আলোর প্রতিসরণের জন্য অপশন ঘ বারো নম্বর কাঠ দ্রাব্যতার জন্য সোডার বোতল খুললে হিস হিস শব্দ হয় কার্বন ডাইঅক্সাইড অপশন গ তেরো নম্বর প্রশ্ন কোন সালে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি দু সাল অপশন ক নম্বর কি গৌতম বুদ্ধের উপদেশাবলী কি কি উপদেশগুলো প্রাণী হত্যা না করা অপরের জিনিস চুরি না করা ব্যভিচার না করা মিথ্যা কথা না বলা সুরা বা মদ্যপান না করা পনেরো নম্বর প্রশ্ন কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে উনিশশো সালে নয় ডিসেম্বর অপশন গ উনিশশো সালে নয় ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত ডক্টর রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে এই অধিবেশন বসে ষোলো নম্বর প্রশ্ন বন্য গাধা সংরক্ষণাগার কোথায় রয়েছে গুজরাট অপশান ঘ সতেরো নম্বর লোকসভা মুলতবি রাখার ক্ষমতা আছে কার রাষ্ট্রপতি অপশন খ আঠেরো নম্বর রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত হকি খেলা অপশন ঘ রানী রামপাল ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র জেলায় জন্মগ্রহণ করেন উনিশ নম্বর প্রেশার কুকারে রান্না করলে অন্যতম সুফল হিসেবে কোনটি গুরুত্বপূর্ণ খাদ্যের পুষ্টিমূল্য বজায় থাকে অপশন গ কুড়ি নাম্বার নিচের কোন চলচ্চিত্রে পরিচালক ঋতুপর্ণ ঘোষ দহন অপশন ঘ একুশ নম্বর গুরু নানক পুরস্কার কোন খেলার সঙ্গে যুক্ত মহিলা হকি অপশন খ বাইশ নাম্বার ভারতীয় নাগরিকত্ব পেতে হলে বিদেশিতে অন্তত ভারতে কত বছর বাস করতে হবে পাঁচ বছর অপশন গ তেইশ নম্বর ভারতে কত সালে ইন্টেলিজেন্স ব্যুরো গঠিত হয় আঠারোশো সাতাশি সাল হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি চব্বিশ নম্বর জাতীয় নৌবাহিনী দিবস কবে পালিত হয় চার ডিসেম্বর অপশন ক পঁচিশ নাম্বার লোকসভার অধ্যক্ষ কখন তার ভোট অধিকার প্রয়োগ করে যখন উভয় পক্ষের ভোট সমান হয় অপশন গ হোমওয়ার্কের প্রশ্ন হাওয়া মহল কোথায় অবস্থিত জয়পুরে অবস্থিত তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন আলেয়া সৃষ্টিতে কোন গ্যাসের ভূমিকা আছে চারটে অপশান রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ২৬ নাম্বার মানব শরীরে কোন মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন অপশান খ সাতাশ নাম্বার বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয় চার জানুয়ারি অপশন ঘ আঠাশ নাম্বার নিচের কোনটি প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ চরিত্র ঘনাদা অপশান ঘ উনত্রিশ নাম্বার সাদা বাঘ কোথায় দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশে রেওয়া জঙ্গল অপশন গ তিরিশ নাম্বার গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের ভূমিকা লিখেছিলেন কে উইলিয়াম বাটলার ইয়েটস অপশন ক একত্রিশ নাম্বার কত সালে ভারতে প্রথম পিন পিনকোডের সূচনা হয় উনিশশো সাল অপশন খ বত্রিশ নম্বর স্ট্যাচু অফ ইউনিটি সপতিকারকে রাম ভি সুতার অপশন খ তেত্রিশ নাম্বার খ্রিস্টাব্দের কত বছর পর সকাব্দ চালু হয়েছিল আটাত্তর বছর অপশন ক চৌত্রিশ নাম্বার ও এম আর এর পুরো কথা কি অপটিক্যাল মার্ক রিকগনিশন অপশন ক পঁয়ত্রিশ নাম্বার কোন রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে কম গামা অপশন গ ছত্রিশ নাম্বার চক্ষুদানের সময় চোখের কোন অংশ কাজে লাগে কর্নিয়া অপশন খ সাঁইত্রিশ নাম্বার নিচে উল্লেখিত কোনটিকে অশ্রুগ্রন্থি বলে ল্যাক্রিমাল গ্রন্থি অপশন ক আটত্রিশ নাম্বার শৈবাল ব্যাকটেরিয়া বা জীবাণুর হাত থেকে বাঁচাতে সুইমিং পুলের জলে সাধারণত কি মেশানো হয় সাধারণত কি মেশানো হয় ক্লোরিন মেশানো হয় অপশন ক উনচল্লিশ নম্বর সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত মাইসোরে অবস্থিত প্রতিষ্ঠা একুশ অক্টোবর উনিশশো পঞ্চাশ চল্লিশ নম্বর জল পরিশোধনের সাথে যুক্ত আরও এর পুরো কথা কি রিভার্স অসমোসিস অপশন ক একচল্লিশ নম্বর বছরের কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবাহিত হয় জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর অপশন গ বিয়াল্লিশ নম্বর কোন মেঘে একটানা না বৃষ্টিপাত হয় নিম্ব স্ট্র্যাটাস অপশন গ তেতাল্লিশ নম্বর গ্যাস ঝালাইয়ের কাজে নিচের কোনটি ব্যবহৃত হয় অক্সিজেন ও অ্যাসিটিলিন অপশন ঘ চুয়াল্লিশ নাম্বার বায়োজান ও রকেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম অপশন খ পঁয়তাল্লিশ নম্বর উপরাষ্ট্রপতি কার্যকালে মেয়াদ কত বছর পাঁচ বছর অপশন গ ছেচল্লিশ নাম্বার ঝুলন লীলা কোন রাজ্যে দেখা যায় রাজস্থান অপশান ক সাতচল্লিশ নম্বর কোন রাজ্যে প্রথম পতঙ্গ জাদুঘর চালু হয়েছে তামিলনাড়ু অপশান ক আটচল্লিশ নম্বর নিচের কোন গ্যাসটি হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে বিষক্রিয়া করে কার্বন মনোক্সাইড অপশান ঘ ঊনপঞ্চাশ নম্বর ভারতের কোথায় প্রথম জলের তলায় রেস্টুরেন্ট চালু হয় আমেদাবাদ অপশান খ শেষ প্রশ্ন পঞ্চাশ নাম্বার ব্লিচিং পাউডারের সবচেয়ে সক্রিয় উপাদান কোনটি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড সিএ ও সি এল অপশন খ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের পঞ্চাশটা এমসি কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই